এবারের নির্বাচন কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি বললেন প্রধানমন্ত্রী। এদিকে নির্বাচনের পর যে বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাবো পাকিস্তানের নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া উচিত হবে না যুক্তরাষ্ট্রের, আরো জানাবো পাকিস্তানের নির্বাচনে যেসব অভিযোগ তুলল যুক্তরাজ্য ইইউ। এদিকে কেজিতে প্রতিদিন 3 টাকা করে বাড়ছে পেঁয়াজের দাম, এবং সর্বশেষ জানাবো ভোর থেকে মর্টার শেল ও গুলির শব্দ, টেকনাফে আতঙ্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে নির্বাচন কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম, এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের কাছে কে প্রশ্ন, কি কারণে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে। কেউ হাসিনা বলেন, জাতির পিতাকে ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষের অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন, জাতির পিতাকে জনগণ হত্যা করে 21 বছর ক্ষমতা জনগণের হাতে ছিল না, ক্ষমতাবন্দী ছিল ক্যান্টনমেন্টে, জনগণের কোনো অধিকার ছিল না, আওয়ামী ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিল। নির্বাচনের পর যে বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইতোমধ্যে 250 আসনের ফল প্রকাশ করা হয়েছে। নাটকীয়তার মধ্যে নির্বাচনের ফলে এগিয়ে রয়েছেন ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা, তারা অধিকাংশ পিটিআইয়ের নেতা। পাকিস্তানের নির্বাচনের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব। এবার এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। সেনাপ্রধান জেনারেল আসিম মনির বলেন, পাকিস্তানকে নির্বাচন পরবর্তী নৈরাজ্য ও মেরুকরণ থেকে সরে আসতে হবে। তিনি বলেন, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলের সঙ্গে সঙ্গে পাকিস্তানকে নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি বাদ দিয়ে এগিয়ে যেতে হবে। আসিম মনির বলেন, জাতির নৈরাজ্য মেরুকরণের রাজনীতি থেকে এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীল হাত এবং একটি নিরাময় স্পর্শ প্রয়োজন। জানা গেছে, পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা 336টি, এর মধ্যে 266 আসনে সরাসরি ভোট হয়, 70টি আসন সংরক্ষিত, এসব আসনের মধ্যে 60টি নারীদের ও 10টি সংখ্যালঘুদের। 266 আসনের একটিতে স্বতন্ত্র প্রার্থীগুলিতে নিহত হয় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে, ভোটগ্রহণ হয়েছে 265 আসনে। দেশটির মসনদে করা বসেছেন সেটি এখনও পরিষ্কার হয়নি। ইমরান খানের দল সরকার গঠন করতে চাইলে কারো সঙ্গে জোট করতে হবে, সেটা কিভাবে হবে এবং কি শেষ পর্যন্ত কাদের হাতে ক্ষমতা আসবে সেটি জানতে অপেক্ষা করতে হবে। পাকিস্তানের নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া উচিত হবে না যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, পরে শুক্রবার নির্বাচনের ফল ঘোষণা শুরু হয় নির্বাচন কমিশন। সেখানে ইমরান খানের তেহরিকি পাকিস্তানি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এ পর্যন্ত 99 আসনে জয় পায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে নওয়াজ শরীফের পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ, তারা পেয়েছে 71 আসন, আর বিল ওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 53 আসন, MQM 17 আসনে জয়ী হয়েছে, এছাড়া অন্যান্য দল পেয়েছে 10 আসন। এদিকে যুক্তরাষ্ট্র এই নির্বাচনে পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দেশটির আইন প্রণেতারাও নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান রো খান্না এবং ইলহান ওমরের মতো মার্কিন আইন প্রণেতারা পাকিস্তানের নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগ কথা জানান। রো খান্না সরাসরি বলেছেন, সামরিক বাহিনী নির্বাচন প্রক্রিয়া হস্তক্ষেপ করেছে, ভোটের ফলাফলে কারচুপি করেছে। খান্না ও ইলহানের দাবি, যতক্ষণ অনিয়মের অভিযোগ স্পষ্ট সুষ্ঠু তদন্ত না হচ্ছে ততক্ষণ পাকিস্তানের নির্বাচনে বিজয়ী পক্ষকে স্বীকৃতি দেওয়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে না। যুক্তরাষ্ট্রের নির্বাচন অনিয়মের বিষয়ে অভিযোগ এনেছে তার তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন অধিকার কর্মীদের আটক করা হয়েছে, সেই সঙ্গে অনিয়ম হস্তক্ষেপ ও জালিয়াতির সঙ্গে অভিযোগ উঠেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাক স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতার উপর অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, একই সঙ্গে সহিংসতা ও সংবাদকর্মীদের উপর হামলার ঘটনাও দেখা গেছে। এবারে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মধ্যে। যদিও আইনি প্রতিবন্ধকতার কারণে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন, তবে ভোটের ফলে দুদলই নিজেদের বিজয়ী দাবি করেছে। পাকিস্তানের জাতীয় পরিষদে 266 আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তদের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় 1 আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই, তাই ভোট এবার ভোট হয়েছে 265 আসন। এককভাবে সরকার গঠন করতে চাইলে কোনো দলকে 134 আসনে জিততে হবে। পাকিস্তানের নির্বাচনে যেসব অভিযোগ তুলল যুক্তরাজ্য ইইউ।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে শুক্রবার পৃথকভাবে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ইউরোপ ইউনিয়ন। বিবৃতিতে বৃহস্পতিবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে, সেই সঙ্গে নির্বাচনে অনিয়মের যেসব অভিযোগ সামনে এসেছে তা তদন্তের আহ্বান জানিয়েছে। এসব দেশ ও জোট এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মধ্যে। যদিও আইনি প্রতিবন্ধকতার কারণে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন, তবে ভোটের ফলে দুদলই নিজেদের বিজয়ী দাবি করেছে। পাকিস্তানের জাতীয় পরিষদে 266 আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে একজন প্রার্থী নিহত হয়। একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল। তা এবার ভোট হয়েছে 265 আসনে। এককভাবে সরকার গঠন করতে চাইলে কোনো দলকে 134 আসনে জিততে হবে। শনিবার সকাল 9টা থেকে 6টা পর্যন্ত 250 আসনে ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি 99 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের বেশিরভাগই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন। এরপর নওয়াজের পিএমএলএন 71, বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি 53 এবং এমকিউএম 17 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল পেয়েছে 10টি আসন। এবারে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য ও ইইউ। বিবৃতিতে বলা হয়েছে নির্বাচনে অধিকার কর্মীদের আটক করা হয়েছে, সেই সঙ্গে অনিয়ম হস্তক্ষেপ ও জালিয়াতির যেসব অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। ইমরান খান ও তার দল মনে করেন এবারে নির্বাচনের আগে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাবাহিনী সমর্থন জুগিয়েছে নওয়াজ শরীফকে। বিবৃতিতে ইইউ জানিয়েছে নির্বাচনের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ছিল না, সেই সঙ্গে সমাবেশের স্বাধীনতা ও বাক স্বাধীনতার ঘাটতি দেখা গেছে। ইন্টারনেট ব্যবহারে প্রতিবন্ধকতার কথা বিবৃতিতে উঠে এসেছে। একই সঙ্গে সহিংসতা ও সংবাদকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। নির্বাচনের স্বচ্ছতা ও অন্তর্ভুক্তির অভাব নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ পাকিস্তানের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায়ের কথা জানিয়েছে, যদিও কেউই এখন পর্যন্ত কোনো প্রার্থী কিংবা দলকে অভিনন্দন জানায়নি। কেজিতে প্রতিদিন 3 টাকা করে বাড়ছে পেঁয়াজের দাম। গেল মাসের মাঝামাঝিতে প্রতি কেজি পেঁয়াজ 70 থেকে 80 টাকায় বিক্রি হলেও ঠিক মাস শেষের দিকে এসে প্রতি কেজি পেঁয়াজের দাম 70 টাকায়। এরপর পেঁয়াজের দাম 105 থেকে 110 মধ্যে ছিল। গতকাল সেই পেঁয়াজের দাম কেজিতে 120 টাকা উঠে আর আজ তা 130 টাকায় গিয়ে ঠেকেছে। ফলে মাত্র 15 দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে মোটামুটি 50 টাকা। গড়ে প্রতিদিন কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 3 টাকার বেশি। আজ রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ 130 টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন মুড়ি কাটা পেঁয়াজ একেবারে শেষের দিকে হয়, এই পেঁয়াজের সরবরাহ কমেছে বাজারে, তাই এই দাম বাড়তি আরও কয়েকদিন থাকবে। এরপর হালি পেঁয়াজ উঠতে শুরু করলে দাম অনেক কমে যাবে। হঠাৎ পেঁয়াজের এমন বাড়তি দামের বিষয়ে ক্রেতাদের আলমগীর হোসেন বলেন পাইকারি বাজারে পেঁয়াজের দাম গতকাল থেকে বাড়তে শুরু করেছে। গতকাল কারওয়ান বাজারের দাম বেড়েছে প্রতি কেজি 105 থেকে 110 টাকা। এরপর থেকে আছে পরিবহন খরচ, রাস্তা খরচ, দোকান খরচ, সব মিলিয়ে আজ পেঁয়াজ 120 থেকে 130 টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে পাইকারি বাজার থেকে পেঁয়াজ কেনা পড়তো 80 থেকে 85 টাকা, তখন আমরা খুচরা দোকানে 100 থেকে 105 টাকায় বিক্রি করেছি, কিন্তু গতকাল থেকে দাম বেড়ে যাওয়ায় আর পারছি না, 3 দিনে 30 টাকা বেড়ে গেল। মগবাজার এলাকায় বাসিন্দা খোরশেদ আলম বাজার করতে গিয়ে পেঁয়াজের দাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলেন 3-4 দিন আগেই পেঁয়াজ কিনলাম 100 টাকা কেজি, আজ দেখছি হয়েছে 130 টাকা, 3 দিনের মধ্যে এক লাফে 30 টাকা বেড়ে গেল, অথচ বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখতে পেলাম না। তিনি আরো বলেন ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের জিম্মি করে এভাবে যখন তখন পেঁয়াজের দাম বাড়িয়ে দেবে, অথচ বাজার তদারকি মনিটরিং থাকবে না, এটা কেমন কথা? আমরা কি সবসময় অসাধু ব্যবসায়ীদের কাছে হার মেনে বেশি দামে কিনেই পাবো? পাবনা থেকে পাইকারি দরে পেঁয়াজ কিনে ঢাকায় খুচরা বিক্রি করেন আলমগীর হোসেন নামে একজন ব্যবসায়ী। তিনি বলেন গত সপ্তাহে পাবনাতে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি কেনা হয়েছে 80 থেকে 85 টাকা, সেই পেঁয়াজ রাজধানীতে খুচরা বিক্রি হয়েছে 100 টাকা কেজি। আগের সপ্তাহে সেখানে প্রতিমণ পেঁয়াজ কেনা পড়তো 3200 থেকে 3400 টাকা কেজি, বর্তমানে সেটা পড়েছে 3800 থেকে 3900 টাকা। তিনি আরো বলেন মূলত নতুন পেঁয়াজ বা মরিকাটা পেঁয়াজের তোলা শেষ হয়েছে, প্রায় 1.5 মাস আগে এই পেঁয়াজের দাম বিক্রি হয়েছে বলেও জানা গেছে। এখন কৃষক মূল পেঁয়াজ হালি পেঁয়াজ যেটা বছর জুড়ে পাওয়া যায় সেই পেঁয়াজ উঠতে আর কিছুদিন সময় লাগবে, সে পর্যন্ত এমন বাড়তি দাম থাকতে পারে বাজারে। অন্যদিকে মিরপুর সরাপাড়া এলাকায় খুচরা বিক্রেতা মুদির দোকানি হারিমুদ্দিন বলেন কারওয়ান বাজার সহ অন্যান্য পাইকারি বাজারে প্রতিপাল্লার দাম পড়ে যাচ্ছে 525 থেকে 550 টাকা। সে পেঁয়াজ পরিবহন খরচ দিয়ে এনে অন্যান্য সব খরচের হিসাব করে প্রতি কেজি 120 থেকে 130 টাকায় বিক্রি করছি। আমরা যখন পাইকারি বাজারে বেশি দামে কিনে আনি তখন আমাদের খুচরা দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হয়, আবার তখন পাইকারি বাজারে কম দাম পেতে শুরু করবে, তখন আবার কম দামে পেঁয়াজ বিক্রি করবে ক্রেতাদের কাছে। ভোর থেকে মর্টার শেল ও গুলির শব্দ, টেকনাফে আতঙ্ক।
কক্সবাজারের টেকনাফ হুই ইয়াংখং উনস্তিপ্রাং সীমান্তে শনিবার সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি আর মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উনস্তিপ্রাং সীমান্তের স্থানীয়দের দাবি, ওপারে ঢেকি বুনিয়া এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ঘাঁটিগুলো দখল করার পর আরকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীরা টেকনাফ অংশে মিয়ানমারের শহর শিলখালি, বলিবাজার ও কুইরখালি দখল নিতে এই হামলা করছে। উনস্তিপ্রাং এলাকায় বাসিন্দা দেলদার বলেন, আমার চিংড়ি ঘেরা সাত দিন না থেকে মিয়ানমারের শহর কুমিরখালীর দূরত্ব 400 মিটার। ওই শহরে কি হয় সেটি খালি চোখে অনেকটা দেখা যায়। আজ সকাল থেকে কুমিরখালী ঘাঁটি দখল নিতে বিদ্রোহীরা হামলা করছে। মর্টারশেলের বিস্ফোরণের বিকট শব্দ, আগুনের ফুলকিও দেখা যায়। বোমা তখন বিস্ফোরণ হয় তখন ভূমিকম্পের মতো অনুভূত হয়, এখনো চলমান আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।